আজকে দিনটা ছিল শুক্রবার। ছেলেকে স্কুল পাঠিয়ে এদিকে সকালের কাজে লেগে পড়লাম। প্রথমে চলে এলাম দেখো বিছানাটাকে গুছাতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো এদিকে বিছানাটাকে গুছিয়ে নিয়ে তারপর সোজা চলে যাব ঘর ঝাড় দিতে। কারণ যতক্ষণ না ঘরটা বাসি ঘরটা ঝাড় দিয়ে হয় ততক্ষণ কী বলতো বাসি কাজ কমপ্লিট হয় না। তো এদিকে ঘর ঝাড় দেওয়ার পরে চলে এলাম দেখো ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করতে। এমনিতেও রাত্রিবেলায় পরিষ্কার করা ছিল, তাও একবার আর কি মুছে নিলাম। তারপর সোজা চলে এলাম এদিকে রান্না করতে। রান্না করবো হচ্ছে আজকে ডিম। এখানে সমস্ত মশলা কষিয়ে আলু দিয়ে দিলাম, ডিম দিয়ে দিলাম, দিয়ে না আবার আগে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা গরম মশলা। ব্যাস রান্না হয়ে গেল। এদিকে দেখো রান্নার পরে গ্যাসটাকে পরিষ্কার করে নেব। গ্যাস পরিষ্কার করা হয়ে গেলে রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট হবে। আর এই যে দেখো এদিকে ভুলেই গেছিলাম যে এক গাদা বাসন আমার জন্য অপেক্ষা করছে। তো চলো ঝটঝট করে এই বাসনগুলোকে মেজে নিই, কারণ এখনও স্নান হয়নি। স্নান করে তারপর সবাইকে খেতে দিতে হয়। তো বাসন মেজে সবাই চলে যাবো স্নান করতে। তো চলো আজকের মতো মিনি ব্লগটা আমার এখানেই শেষ করলাম।